প্রতিটা গল্পেরই যেমন শেষ থাকে তেমন আজকে হচ্ছে আমাদের দার্জিলিং ট্যুরের শেষ দিন। আজকে আমরা রওনা দিচ্ছি এনজিপি থেকে হাওড়ার উদ্দেশ্যে। তো আজকের গল্পটা একটু অন্যরকম, আজকের গল্পটা শুরু হচ্ছে শেষ থেকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দার্জিলিংয়ের সবুজ মেড়া পাহাড় হোক কিংবা বাসে যাওয়ার জার্নি, সব মিলিয়ে দার্জিলিং ভ্রমণ কিন্তু আমাদের খুব একটা ভালোই কেটেছে। আশা করছি আমাদের সঙ্গে আপনাদেরকেও ভালো লেগেছে। আর আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। কথাই আছে, যার শেষ ভালো তার সব ভালো। চলুন শুরু করা যাক। তো আজকে আমাদের ট্রেন রয়েছে এনজিপি থেকে 5:30 1204 এনজিপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের কোচ সিট ফোর, আর এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট ট্রেনের। এদিকে হচ্ছে দুটা, এদিকে তিনটা। আপনার কি ঠিক আছে সব? আর এই হচ্ছে আমাদের সিট 31, মতলব এই সিটটা। তো এটা হচ্ছে নতুন যে বিস্তারম কোচ এই বগি, মানে এই ট্রেনের সঙ্গে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এই বগিটা। এই হচ্ছে সিট, সিট কিন্তু খুবই কমফোর্টেবল। আর এখানে আছে ফুড ট্রে, এরকম করে এটা এরকম ওপেন করলে এখানে কিন্তু খাবার রেখে খাওয়া যায়। আর এটা লক করে এই জায়গাতে ট্রেন ছাড়তে কিন্তু এখনও সময় আছে। এখন বাজে 5:10 আর ট্রেন ছাড়বে হচ্ছে 5:30। তো সেই সুযোগে 1 কাপ চা নিয়ে এলাম, চা খাওয়ার সময় আছে। হচ্ছে ফাইনালি কিন্তু এনজিপিকে টাটা বলার সময় চলে এসেছি। আমাদেরকে এখন এনজিপি থেকে হাওড়া চলে যেতে হবে। তো টাটা এনজিপি, আবার আসবো। তো এনজিপি ছাড়ার পর কিন্তু আমাদের ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ। এখানে পৌঁছাবে 6:28। তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে। আর এখন আর ভিডিও করছি না রাতের বেলায়, কারণ বাড়িতে কিছু দেখাও যাচ্ছে না। একটু সকাল হোক, তারপরে বাইরেকার দৃশ্য তোমাদের দেখাচ্ছি, আর কথা হবে কিষানগঞ্জ স্টেশনে গিয়ে। এই স্টেশনের পরের স্টপেজ হচ্ছে বারেশ্বর। তো চলুন আপনাদের সঙ্গে বারেশ্বর স্টেশনে গিয়ে কথা হচ্ছে। এখন কিন্তু বাজছে 7:16, আর ফাইনালি কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল কিষানগঞ্জ স্টেশন। এর পরের স্টেশন হচ্ছে বারেশ্বর। চলুন বারেশ্বর গিয়ে কথা হচ্ছে।
আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে বাইরসই জংশন। এখন পর্যন্ত আমাদের ট্রেন কিন্তু এক ঘন্টা লেটে চলছে, এখানে আমাদের হল্ট হচ্ছে মাত্র এক মিনিটের। এখন কিন্তু ঘড়িতে পাচ্ছে 8:15, আর আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে দিল বাইরসই জংশন থেকে। এই ট্রেনে কিন্তু আপনারা দুটোই টয়লেট পেয়ে যাবেন, একটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল এটা, আর এদিকে হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। টয়লেটের মিরর, এত বড় একটা আয়না, লাইট, বেসিন হাত ধোয়ার জন্য পানি আছে, টয়লেট কিন্তু খুবই পরিষ্কার আছে, আর সুপার ফাস্ট ট্রেন বলে কথা, পরিষ্কার তো টয়লেট হবেই। বন্দে ভারত আসার আগে পর্যন্ত কিন্তু এই ট্রেনটাই ছিল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সব থেকে ফাস্টেস্ট ট্রেন। ফাইনালি কিন্তু আমাদের ট্রেন এখন মালদা টাউনে এসে পৌঁছে গেছে, আর এখানে হল্ট হচ্ছে আমাদের 5 মিনিট। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে বোলপুর শান্তিনিকেতন, আর এ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। ভিড় অনেক বেশি কিন্তু এই স্টেশনে, আর অনেকজন এখানে নেমে গেল। বর্ধমান জংশন দেখি লো।
ফাইনালি আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছেছে বর্ধমান জংশন, আর এ হচ্ছে বর্ধমান জংশন। আর এরপরে স্টপেজ কিন্তু হাওড়া, এরপরে কোনো জায়গায় দাঁড়াবে না, ডাইরেক্ট হাওড়া। नेपाल गए थे घूमने, अच्छा लगा घूमने। मौसम थोड़ा साथ नहीं दिया। हम भी गए थे दार्जिलिंग घूमने, फिर दार्जिलिंग घूम के उसके बाद जाएंगे थोड़ा नेपाल का ट्रिप। नेपाल वही श्री हम तो ফাইনালি কিন্তু এইমাত্র আমরা হাওড়াতে নেমে গেলাম। আর ভিডিওটা অত লম্বা করছি না, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে আমার কোনো নতুন ব্লগে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। দেখো ভাই তো পুজো কতনা টাইম থাকা দু ঘন্টা লেট থা না গাড়ি দু ঘন্টা লেট দু ঘন্টা ভাই দোস্ত আমরা স্টেশন